বয়স ভিত্তিক পুষ্টিকর খাদ্য তালিকা কেমন হবে এই ব্যাপারে ছোট কিছু টিপস আপনাদের দিতেছে। 5 বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা সারা দিনে কিন্তু তাদের প্রচুর ক্যালোরি বার্ন হচ্ছে, কারণ তারা অনেক দৌড়াদৌড়ি ইয়ে করে, প্রচুর পরিশ্রম করে, মানে এই সময় বাচ্চাদের পরিশ্রমটা অনেক বেশি, যেহেতু পরিশ্রমটা বেশি সুতরাং তার ক্যালোরিটা কিন্তু চাহিদাটা বেড়ে যাচ্ছে, এবং তার আমরা যেটা করছি এখন কিন্তু তারা সলিড খাবারের অভ্যস্ত হয়ে গেছে, আমরা অবশ্যই চেষ্টা করব বাইরের খাবার না দিয়ে তাকে ঘরের খাবারের মধ্যে অভ্যস্ত করতে, তাদের ডেইলি পুষ্টি যাতে এনশিওর হয়, মানে তার যে ক্যালোরিটা দরকার ধরেন 1600 থেকে 1800 ক্যালোরি পর্যন্ত কিন্তু তাদেরকে দেওয়া হয় এই সময়, এবং খুব বেশি চঞ্চল মানে যখন বাচ্চারা আরেকটু বড় হতে থাকে মানে 7-8 বছর তখন কিন্তু তাদের আবার 1800 থেকে 2000 ক্যালোরি কিন্তু তাদের লাগে, কারণ তাদের প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি। হয়তো আমরা ধরে নিতে পারি যে বাচ্চা 6 বছর একটা অ্যাডাল্টের যখন 1800 থেকে 2000 ক্যালোরি আমরা রাখি কিংবা 2200 ক্যালোরি, এই বাচ্চাকে কেন ক্যালোরিটা এত বেশি দিতে হচ্ছে? আচ্ছা, ওদের পরিশ্রমটা অনেক বেশি হচ্ছে যার কারণে কিন্তু ওদের ক্যালোরিটা বেশি চলে আসছে, এবং এদের পার মানে কেজিতে কিন্তু অনেক সময় যারা 5 বছরের বাচ্চা তাদের কিন্তু আমরা 1.5 গ্রাম পর্যন্ত আমরা প্রোটিন দিতে পারি, পরবর্তী আবার একটু বড় হয় যখন তখন আবার 1.5 গ্রাম মানে 1 গ্রাম আমরা প্রোটিন দেই। আর ফ্যাট তো আমরা মানে পরিমাণ মতোই দিব, মানে খারাপ ফ্যাটটা আমরা অ্যাভয়েড করে আমরা চেষ্টা করব এই সময় বাচ্চারা প্রচুর পরিমাণে খারাপ খাবারের দিকে ঝুঁকে যায়, আমরা মারাও তাদেরকে দেই প্রচুর পরিমাণে চিপস, চকলেট, চকলেট সব ক্ষেত্রে খারাপ বলবো না, কিছু চকলেট ভালো আছে সব, কিন্তু যখন চকলেট অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু সে বাসার খাবারগুলো খেতে চায় না, যার কারণে আমরা চেষ্টা করব যে বাসার খাবারগুলো সে যেন খায়, এবং বাসার খাবারে আমরা অনেক সময় সবজিটা আমরা তাদেরকে কাবাব করে দিতে পারি, সবজি কাবাব, তাদের রুটির সাথে আমরা যেমন 2 বছর বাচ্চাদের রুটির সাথে কিন্তু আমরা দুধ দিয়ে একটু সামান্য মানে দুধের সাথে একটু ঘি মিশিয়ে কিন্তু আমরা রুটিটা বানাতে পারি, তাহলে কিন্তু তারা আলাদা দুধের মানে খাওয়ার, অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, সেক্ষেত্রে আমরা খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে দুধ খাওয়াতে পারি, সেইভাবে কিন্তু বাচ্চাদের আমরা পুষ্টি এনশিওর করতে পারি।